মানে অজাত শয়তান কোয়েল অসুর কালো মেঘের ঘটা কবিতার সঙ্গে আমার ভাষাতে ভূত কি জানো বনের দুলাল হাসি তার হতে দাঁড়ি ফিরিল স্মৃতি মাহেশ্বরী অডিও ভাইবস। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মাহেশ্বরী প্রোডাকশনস আপনাদের বিনোদনের জন্য নানা স্বাদের গল্প ও কবিতা পরিবেশন করে থাকে, যাদের মধ্যে একটি হল অলৌকিক গল্প। অলৌকিক গল্পের ক্ষেত্রে পরিস্থিতি নির্মাণ করার জন্য লেখক বা লেখিকা ভূত প্রেত, কালা জাদু কিংবা বিভিন্ন দেবদেবীর অবতারণা করে থাকেন পাঠক পাঠিকাদের আনন্দ দানের জন্য, কোনো ধর্মীয় বা ব্যক্তিগত ভাবাবেগকে আহত করার জন্য কিংবা কোনো প্রকার কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। নমস্কার, বাংলা ও বিশ্ব সাহিত্যের প্রথিত যশা সাহিত্যিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও একরাশ নবাগত ও নবাগতা লেখক ও লেখিকাদের প্রকাশিত ও অপ্রকাশিত লেখা নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন মাহেশ্বরী অডিও ভাইবস। আজকের নিবেদন সাহিত্যিক সৌমিত্র বিশ্বাসের লেখা গল্প উড়োজাহাজ। সৌমিত্র বিশ্বাস জন্মগ্রহণ করেন 1965 সালের কলকাতায়। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতি বিষয়ে ডিগ্রি অর্জন করেন। স্কুলে থাকাকালীনই তিনি লেখালেখি শুরু করেন। তার প্রথম লেখা বেরোয় মাসিক আনন্দমেলায় 1977 সালে। উড়োজাহাজ গল্পটি আমরা নিয়েছি লেখকের দশরূপা এই বইটি থেকে। শুরু হতে চলেছে আজকের নিবেদন উড়োজাহাজ। ঘরে ঢুকে সেন্টার টেবিলের ওপর চোখ পড়তেই অন্যমনস্ক হয়ে গেল ভাস্কর। কতদিন হল নিশ্চল দাঁড়িয়ে থাকলেও মাথার মধ্যে নিজে থেকেই হিসেব হয়ে চলেছে। ফেব্রুয়ারির শেষ থেকে আজ জুলাইয়ের শেষ, তার মানে প্রায় 5 মাস। অথচ মনে হচ্ছে যেন গত সপ্তাহের ঘটনা। 5 মাস পার হয়ে জীবন চলে যাবার পরে ভাস্কর আজ আবার ফিরে এসেছে নিজের কর্মস্থলে। খুব স্বাভাবিকভাবেই কাজ করেছে, নির্মলের কাছ থেকে সিগারেট নিয়েও খেয়েছে। কলিগরা বলছিল কলকাতায় ফিরে যেতে, অন্তত এই বাড়িতে না আসতে। কিন্তু ভাস্কর বুঝতে পারছিল আজ না এলে আর কোনো দিনই আসতে পারবে না। বাড়িতে না ঢুকলে নিজের মুখোমুখি দাঁড়াতেও পারবে না। শুধুই কি নিজের মুখোমুখি, অমৃতারও নয়? অমৃতা এখানে এসেছিল 24 ফেব্রুয়ারি, মানে ভাস্করকে ছেড়ে চলে যাওয়ার ঠিক 12 দিন আগে। চলে গেছে কেননা ওদের দুজনের নাকি একসঙ্গে থাকা সম্ভব ছিল না। যাক, কে হয় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, থাক সেসব কথা। 5 মাসে যেভাবে ধুলোর আস্তরণ পড়ে থাকার কথা ও ড্রাইভার মজিদের দৌলতে সেসব কিচ্ছু নেই। আসলে মজিদের কাছে বরাবরই একটা চাবি দেওয়া থাকত। ছুটি ছাটায় বা সপ্তাহান্তে ভাস্কর যখন বাড়ি ফিরে যেত তখন যাতে ও এসে ঘর পরিষ্কার করিয়ে রাখতে পারে। কলকাতা থেকে আসানসোল তো ঘন্টা চারেকের বেশি নয়, ট্রেন তো বটেই, বাসও প্রচুর, মানে চাইলেও ডেলি প্যাসেঞ্জারই করা যেতে পারত। ওদের অফিসে যাদের বাড়ি কলকাতা বা হাওড়া তারা তো সকলেই যাতায়াত করত, কিন্তু রোজ অফিস করার মতো রাত 10টা 10:30
কলকাতায় ঢুকে পরদিন সাত সকালে আবার হাওড়া থেকে ট্রেন ধরা ভাস্করের পোষাত না। সেই জন্যে ও একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল। এদিকে অমৃতার কলেজ কলকাতায়, সেই জন্যে অমৃতা মজা করে বলতো আমাদের উইক এন্ড দাম্পত্য। যদিও অনেক উইকেন্ডেই অমৃতা ডুবে থেকেছে নিজের গবেষণায়। একটা নতুন স্থাপিত বিশ্ববিদ্যালয়ে পড়ানো ছাড়াও একটা বিদেশি এনজিওর সঙ্গে জড়িয়ে দারিদ্র দূরীকরণ নিয়ে গবেষণা করছিল, তার জন্যে প্রায়ই ফিল্ড স্টাডিতে যেতে হতো, আর তার বেশিরভাগটাই শনি বা রবিবারে, নইলে বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততা সামলে যাওয়াটাই তো কঠিন। তবে এটাও ঠিক যে অনেক উইকেন্ডই যেমন ব্যস্ততার মধ্যে কাটত, তেমনি আবার সামান্য সুযোগ পেলেই অমৃতা চলে আসত আসানসোলে। ২৪ তারিখেও সেরকমই এসেছিল, অথচ ভাস্কর কোনো রকম আজ পায়নি যে ঠিক ১২ দিন পরে কি হতে চলেছে। বুড়োটা কি এটারই আভাস দিয়েছিল? আসলে ওই বুড়োই যত নষ্টের গোড়া। অমৃতাকে দেখে মালক্ষী মালক্ষী করে সে কি আদিক্ষেতা, কিংবা এসবই হয়তো ভাস্করের ভুল। অমৃতা কারো সঙ্গেই থাকতে না, সে একা। হতভাগা বুড়ো ওই কথাগুলো মাথায় না ঢোকালে আজ হয়তো সব আগের মতোই থাকত। অবশ্য ভালোভাবে দেখলে বুড়োরই বা দোষ কোথায়? সে তো বারবার সাবধান করে দিচ্ছিল, বারণ করেছিল। মালকী, ওগুলো নিয়ে না, ও ভালো জিনিস নয়, ওতে ফল ভালো হবে না। কে শুনে সে কথা? দুজনেই তখন নাছোড় বান্দা, বিশেষ করে অমৃতা। ভাস্করের চোখ আবার গিয়ে পড়ল সেন্টার টেবিলে। অমৃতার হাতের শেষ স্পর্শটুকু নিয়ে চারটে পোড়ামাটির হাতি সুরের আগায় একটা করে ঘট ধরে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একটা পদ্ম ফুল, সুপুরি কুঁদে কুঁদে করা। অমৃতাই ওভাবে সাজিয়েছিল। এমনিতে তো বাঁকুড়ার হস্তশিল্প বলতে সকলে কান উঁচু ঘোড়াটাকেই বোঝে, তবে রসিকজনেরা জানেন যে হাতিও গঠন শৈলীর দিক দিয়ে অনন্য। তার মধ্যেও আবার গড়ন এবং অলঙ্করণে বাঁকুড়া ঘরানার ছাপ নিয়েও টেবিলের এই চারটে হাতি একদমই আলাদা, আর সেই জন্যেই অমৃতা একেবারে খেপে উঠেছিল ওগুলো কেনার জন্য। বুড়ো এক দৃষ্টি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর জিজ্ঞেস করেছিল, মালক্ষী যদি কিছু না মনে করেন আপনার নামটা বলবেন? অমৃতা নিজের নাম বলতেই বুড়ো কেমন চমকে গিয়ে অনেকক্ষণ চুপ করেছিল, মাথা নিচু, কেবল চুলের মধ্যে আঙুল চলছে। তারপর বলেছিল, মালক্ষী নামে আপনার নাম, তাই বলছি মাগো এদের ঘরে তোলেন না, আপনাদের ভালো হবে না। মা লক্ষ্মী, অমৃতা যদি লক্ষ্মীর আরেক নাম হয় তাহলে ভাস্কর তো বিষ্ণুর আরেক নাম, তাহলে ভাস্করকে ছেড়ে চলে গেল কেন? শুধুই কি ভাস্কর? প্রদ্যুম্ন তো বিষ্ণুর আরেক নাম, ওই এনজিওতেই একসঙ্গে কাজ করত, আরও তো অনেকেই ছিল, তবু প্রদ্যুম্নর কথাই বেশি বলতো অমৃতা, আর বলার সময় চোখ উজ্জ্বল হয়ে উঠত,
এমনকি নিজেদের মধ্যে ঝগড়ার সময় দু চারবার প্রদ্যুম্নের নামও তুলনা করেছিল। কে জানে, 12 দিন পরে ওর পাশে হয়তো প্রদ্যুম্নই ছিল। ভালো হবে না মানে খারাপটা কি হবে? কিন্তু বুড়োর কথা শুনে সেদিন অমৃতা খিলখিল করে হেসেছিল। আপনাকে টেনে নিয়ে যাবে এরা, ভবিষ্যৎ বলার মতো করে বলেছিল বুড়ো। অন্য কোথাও টেনে নিয়ে যাবে, গেলে যাবে, হি হি করে হেসেছিল অমৃতা। ওই চারটে হাতে আমি নেবই। উনি যখন বারণ করছেন ছেড়ে দাও না। ভাস্কর একবার বলার চেষ্টা করেছিল, কেননা বুড়োর কথাগুলো ওর ভালো লাগছিল না। বলার ভঙ্গি দেখে কেমন একটা আনকানি অনুভূতি হচ্ছিল, যদিও এখন আর ওসবে কিছু আসে যায় না। এমনকি সেই বুড়োটাও যদি এখন ঘরের মধ্যে হঠাৎ, বাইরের গেটটা কেউ খুলছে মনে হচ্ছে, কিন্তু এই সন্ধে 6:30 যখন দিবাকর বিদায় নিতে চলেছেন তখন কে আসবে? অফিস কলিগদের বাইরে অন্য কাউকেই তো ও চেনে না। আর সকাল থেকে যেহেতু কলিগদের সঙ্গেই ছিল, কাজেই ওরাও কেউ এখন আসবে না। তাহলে কে এলো? মজিদ নাকি? ইতিমধ্যে চটির শব্দ বারান্দা ছাড়িয়ে ও ড্রয়িং রুমের দরজায় এসে থেমেছে। আগে হলে ওইটুকু শব্দেই ভাস্কর উঠে যেত দরজা খুলতে, কিন্তু এখন অলস বসে রইল। সে যে এসেছে আসুক, বেলটা দিই তারপর ও উঠবে। কিন্তু কেউই বেল দিল না। তার বদলে দরজাটা আপনা থেকেই খুলে গেল। চমকে তাকালো ভাস্কর, কিন্তু দরজার সামনে কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখল না। বাতাস বুঝি হবে। তারপরেই ভাস্কর অনুভব করল একটা মৃদু সুগন্ধে ভরে উঠেছে ঘরটা। ধূপ বা ধুনোর মতো সময় নিতে আস্তে আস্তে না, বরং সুগন্ধি মেখে কেউ ঘরে এলে যেমন হঠাৎ করেই বাতাস ভরে ওঠে সৌরভে, সেরকম ভাবেই গন্ধটা জেগে উঠল। কেউ যেন খুব সন্তর্পণে ঘরে ঢুকে ওর পাশ কাটিয়ে ভেতরে চলে যাচ্ছে। তাকে চোখে দেখতে না পেলেও প্রতিটি ইন্দ্রিয় দিয়ে ভাস্কর তার উপস্থিতি অনুভব করতে পারল। সঙ্গে সঙ্গে প্রতিটা রুম খাড়া হয়ে গেল। যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল ভাস্কর। এইভাবে বেশ কিছুক্ষণ কাটল, কিন্তু ভেতরে তো বটেই, বাইরেও আরও কোনো শব্দ নেই। আসলে দীর্ঘদিন পরে এই বাড়িতে এসেছে, তাই এর রন্ধ্রে রন্ধ্রে এখনো অমৃতার ঘ্রাণ মনটাকে এমনি বিষণ্ণ করে দিয়েছে। তার উপরে বাড়িও একদমই ফাঁকা, কাজেই নিজের কল্পনায় নিজেকে ভয় দেখাচ্ছে। অস্বস্তি কাটানোর জন্যে ও উঠে একবার চারপাশ দেখল। স্বাভাবিকভাবেই কোথাও জনমানব নেই। আসানসোল এমনিতে খুব ঘিঞ্জি জায়গা হলেও একটু ভেতর দিকে যেখানে ও বাড়িটা পেয়েছে সেটা অনেকটাই শান্ত, ফাঁকা ফাঁকা। বাড়ির সঙ্গে এক ফালি জমিও রয়েছে পেছন, তারপরে পাঁচিল। পাঁচিলের ওপারে আবার অন্য বাড়ি, কিন্তু তারও বাড়ির লাগোয়া জমি এই দিকেই, ফলে দুটো বাড়ির মধ্যে ব্যবধান যথেষ্ট।
এই ফাঁকা জমিতে বেশ কিছু গাছ লাগিয়ে অমৃতা বাগান সাজিয়েছিল। ভাস্করের দায়িত্ব ছিল পরিচর্যা করার। গত 5 মাসে সেই বাগান আগাছায় ঢেকে গিয়েছে। পেঁপে গাছের শুকনো কঙ্কালটা দাঁড়িয়ে রয়েছে কেবল, আর পেয়ারা গাছের নিচে এক গাদা পালকে ঢাকা কি একটা পাখির কাঠামো। বেড়াল টেড়াল খেয়েছে বোধ হয়। ও মনে মনে নিজেকে ঝাঁকুনি দিয়ে ফিরিয়ে আনল বাস্তবে। সারাক্ষণ অমৃতাকে আঁকড়ে থাকলে তো কোনো কাজই করা যাবে না। অমৃতা এখন আর ওর জীবনের অংশ নয়। দুপুরে অফিস ক্যান্টিনেই খেয়েছে, আসার সময় সেখান থেকে ডাল আর আলু ভাজা নিয়ে এসেছে, আর কিছু ছিল না। যাই হোক, ভাতটা করে নিলেই হবে। ফ্রিজ খুলে দেখল ঘিয়ের কৌটেতে এখনও ঘি রয়েছে, তবে একদম জমাট। শিশি বের করে টেবিলে রাখল, পরে গলিয়ে নেবে খুন। রান্নাঘরে এসে কৌটোগুলো নেড়ে নেড়ে দেখে চাল খুঁজল। এতদিনের অব্যবহারে চালে পোকা ধরে গিয়েছে, আর আলু পেঁয়াজগুলো বাইরে পড়েছিল, সেগুলো সব গেছে। সেসব ডাস্টবিনে ফেলে মাত মতো চাল নিয়ে বারবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে ইন্ডাকশন কুকারে টাইমার দিয়ে চান করতে চলে গেল। কিন্তু ঠান্ডা জল গায়ে পড়তেই অন্যমনস্ক ভাবেই ফিরে গেল মার্চ মাসে। দুটো ইন্টারন্যাশনাল সেমিনার ছিল অমৃতার, একটা কুয়ালালামপুরে অন্যটা বেইজিং। অবাঞ্ছিত অতিথির মতো পুরনো স্মৃতি ওকে সব মনে করিয়ে দিচ্ছিল। অমৃতা কিছু না বললেও ও জেনে গিয়েছিল যে প্রদ্যুম্ন যাচ্ছে পেপার নিয়ে। একই এনজিওর সঙ্গে জড়িত দুজনে, কাজেই প্রদ্যুম্নের সেমিনারে না যাওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু সেটা অমৃতা ওকে জানালো না কেন? অজান্তেই ওর মাথায় দৃশ্য জন্ম নিল। ফ্লাইটে অমৃতা আর প্রদ্যুম্ন পাশাপাশি। অমৃতা চোখ বুজে আসছে ক্লান্তিতে, ক্রমশ মাথাটা হেলিয়ে প্রদ্যুম্নের কাঁধে রাখল। প্রদ্যুম্নের হাত কি বেষ্টন করে নিচ্ছে ওকে। অমৃতা একবার তাকালো প্রদ্যুম্নের দিকে। দুজনেরই চাউনিতে আমন্ত্রণ ছিল কি? রুম শেয়ার করত দুজনে, নইলে ভাস্করকে ছেড়ে যাবার কি কারণ থাকতে পারে? কতক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে বহির্ধারা আর অন্তর্ধারার ভিজে ভাস্কর খেয়াল করতে পারছিল না কিছু। সম্বিত ফিরল বাথরুমের দরজায় টুকটুক শব্দে। কি গো, কত দেরি হবে? আসছি বলে সাড়া দিয়েই ভাস্কর চমকে উঠল। কে ডাকল, কাকে সাড়া দিল? কোনো রকমের টাওয়ালটা কোমরে জড়িয়ে দরজা খুলে উঁকি মারল, কিন্তু কোথায় কি, খাঁ খাঁ করছে গোটা বাড়ি। সামনেই ডাইনিং স্পেসে আলো জ্বলছে কেবল, বাকি ঘর অন্ধকার। অথচ স্পষ্ট শুনল, যেন কেউ ডাকছে। দরজায় টোকাটাও কি মনের ভুল? কিন্তু তাছাড়া আর কী বা হবে? আলনা থেকে পোশাক নিয়ে গায়ে চড়াতে চড়াতে ঘড়ির দিকে চোখ পড়ল এবং আবারও অবাক হয়ে গেল। 7:30। মাই গড, কতক্ষণ ধরে চান করছে ও? যখন চানে ঢুকেছিল তখনও বাইরে দিনের হালকা আলো, ইতিমধ্যে যে অন্ধকার গাঢ় হয়ে গিয়েছে টেরই পায়নি। কিন্তু ডাইনিং স্পেসে আলোটা জ্বালালো কে? নিজেই জেলে ভুলে গিয়েছে? এতখানি ভুল হওয়ার তো কথা নয়।
গা ছমছম করছিল যদিও, কিন্তু ভাস্কর আমল দিল না। কেননা ফাঁকা বাড়িতে একবার ভয় পেতে থাকলে সেটা আরও চেপে বসবে। বেডরুমে ঢুকতেই দেখতে পেল খাটের ওপরে একখানা স্পাইরাল বাইন্ড বইয়ের মতো কিছু। তুলে দেখল অমৃতা যে পেপারটা প্রজেক্ট করতে গিয়েছিল সেটার খসড়া। পেন দিয়ে অজস্র কাটাকুটি করে রেখেছে, পাতা উল্টাচ্ছিল ভাস্কর শুধুমাত্র অমৃতার হাতের লেখা দেখার জন্য। আর সেই দেখতে গিয়ে যে চোখের কোণে ইতিমধ্যে জল জমতে শুরু করে দিয়েছে সেটা খেয়াল না করি ও পাতা উল্টাতে থাকল। অমৃতার অভ্যেস সিরিয়াস লেখা লিখতে লিখতেও মার্জিনে বা কোনায় আঁকিবুকি করা, সেরকমই লিখে রেখেছে। আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, সে যে সঙ্গ পেল আমার স্বপ্ন দোসরের সাথে, ফাল্গুনে বিকশিত একাদশী রাতে। কৃষ্ণপক্ষে তাকে মহারাত বলে। অনেকক্ষণ সেই দিকে ভাস্কর তাকিয়ে রইল। কে ওর স্বপ্নস্বরূপ? স্বপ্ন দোসরি বা কে? প্রদ্যুম্ন না অন্য কে? একাদশী, মহারাত, এইসব তিথি নক্ষত্র কোত্থেকে জানলো? মহারাত মানে কি? আচমকা ওর মাথায় ঝিলিক দিল, সেই বুড়োটা এই কথাগুলো বলেছিল নাকি? হ্যাঁ, এই বুড়োটা এই কথাগুলো বলেছিল না? সেই যখন অমৃতা বাইরের দাওয়ায় বসে আর ভাস্কর ভেতরের ঘরে সেই মূর্তিটাকে দেখছে, তখনই বুড়ো পাশ থেকে বকে যাচ্ছিল, সব কথা না শুনলেও এটা কোনোভাবে মাথায় থেকে গিয়েছিল। ঠিক ঠিক, এবার মনে পড়েছে যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী রাত্রিরে নাকি বলা হয় মহারাত্রি। সেই দিন যেন কিসব কিসব হয় ঠিকঠাক মনে পড়ছে না, তবে কারো যেন আবির্ভাব তিথি। বুড়োটা বারবার হাতি চাটতে নিতে বারণ করছে। মা লক্ষ্মীর নামে আপনার নাম, তাই আপনি চাইলে আমি না বলতে পারব না, কিন্তু আমার কথাটা শুনুন। ও জিনিস নিয়ে না, আপনাদের সংসার থাকবে না। যদি নাই নেব তাহলে তুমি তৈরি করেছ কেন? অমৃতা হাসতে হাসতে জিজ্ঞাসা করেছে। অন্য লোককে বেচবো বলে? বুড়োর নিপাট উত্তর, ওটা আপনাদের জন্য নয়, ওটা নিলে আপনাদের ক্ষতি হয়ে যাবে। অন্য লোক নিলে তাদের কিছু হবে না বুঝি? অমৃতা হাসছে। তাদের সংসার ঠিক থাকবে? নির্বিকার ভাবে মাথা নেড়েছিল সে। না না, অন্য লোকের কিছু হবে না, আসলে সব জিনিস সবাইকার নয়, আপনার যেটা সহ্য হবে সেটা আবার অন্য লোকের সহ্য হবে না। তার মানে আপনি বেচবেন না, তাই তো? আঁতকে উঠেছিল বুড়ো। সে কি মা, আপনাদের কৃপায় এখনো ভাত ডালটা জুটে যাচ্ছে, খদ্দেরকে কখনো বলতে পারি যে বেচবো না? আর আপনাকে ফিরিয়ে দিলে তো স্বয়ং মা লক্ষ্মীকেই ফিরিয়ে দেওয়া হলো মা। আপনি চাইলে আমি দিতে বাধ্য, কিন্তু তবুও বলছি ভেবে দেখেন। প্রথমে অমৃতার মতোই জেদ ধরে থাকলেও ওটা হেঁয়ালি মার্কা কথা শুনে শেষে একসময় ভাস্করও বলে উঠেছিল, যখন বারণ করছেন ছেড়েই দাও না। অমৃতা অদ্ভুতভাবে দেখল ভাস্করকে, তারপর বলল, ডিজাইনটা লক্ষ্য করেছো? এই যে এতগুলো জায়গা ঘোরা হলো, এরকম আর কোথাও চোখে পড়েছে তোমার? সেটা অবশ্য পড়েনি। বাঁকুড়ার টেরাকোটার হাতির গায়ে যে ধরনের অলঙ্করণের কাজ থাকে একদম সেরকমই কাজ, গরণটাও সেরকম, কিন্তু সুরে উল্টোনো ঘট ধরা এরকম হাতি এই প্রথম দেখছে।
তাহলে? একটা হাসি দিয়ে অমৃতা মুখ ঘুরিয়ে নিয়েছিল বুড়ির দিকে। ওটা ওর চাই। বাড়ি ফিরে এসে টেবিলের মধ্যেখানে পদ্ম ফুলটা রেখে চার কোণে চারটে হাতি এমন ভাবে রেখেছিল যেন ওরা পদ্মটার মাথায় জল ঢালছে। নিজের হাতে সাজানো ঘর সংসার ছেড়ে ও তাহলে শেষ অব্দি চলেই গেল, একসঙ্গে আর থাকতে পারল না। বাড়ি ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছে তখন অবধি ভাস্কর কিছু বুঝতে পারেনি, বুঝলে তো আটকেই রাখত। অবশ্য অবশ্য পারত কি, সে বুড়োটা কি সব বলছিল না? বারবার বুড়োটা ফিরে আসছিল ওর মাথায় এবং ভাস্কর তত খেপে উঠছিল। যদি না দেখা হতো বুড়োটার সঙ্গে, যদি যদি আদৌ না যেত ওর ওখানে, অবশ্য কি হলে কি হতে পারত ভেবে তো লাভ নেই। অমৃতাকে তো আর আটকে রাখতে পারেনি, এটাই সবচেয়ে বড় সত্যি। এমনকি নিজেকেও আটকে রাখতে পারেনি, পাগলের মতো খোঁজ করে বেরিয়েছে অমৃতার, কিন্তু নো নিউজ বলে পুলিশ হাত তুলে নিয়েছে। ভরসা ছিল মিডিয়া, ইনভেস্টিগেটিভ জার্নালিজম তারা তো পুলিশের চেয়েও বেশি দর, কিন্তু তারাও কোনো হদিস দিতে পারেনি। অন্য কোনো জায়গা হলে একদিন ছুটি নিয়ে পড়ে থাকার জন্য হয়তো চাকরি নিয়েই টানাটানি হতো, কিন্তু ওদের ইউনিটে প্রত্যেকে যেভাবে অন্যজনের পাশে দাঁড়ায়, বিশেষ করে যিনি সর্বময় কর্তা তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন সেটা বলার না, কাজেই ওর কোনো অসুবিধা হয়নি। ভাস্কর সম্মোহিতের মতো ফিরে এলো ড্রয়িং রুমে, হাঁটু গেড়ে টেবিলটার সামনে বসে একটা হাতি তুলে নিল হাতে। বহুদিন ধরে এক জায়গায় সেই একইভাবে রয়েছে, ঘরধর সাফ করলেও মজিদ ওগুলো কখনো পরিষ্কার করেনি। ভাগ্যিস সেই জন্যেই এখনো অমৃতার স্পর্শ লেগে আছে ওতে। চোখ বন্ধ করে হাতিটার গায়ে চুমু খেল ভাস্কর, সেই চুম্বন যেন আকাশের মধ্যে দিয়ে উড়ে গেল অমৃতার ঠোঁটে। আসলে সে গালে বোলাল ভাস্কর, সেখানে একটা চিটচিটে অনুভূতি। কি লেগে রয়েছে কে জানে, পর্যায়ক্রমে চারটে হাতিকে আদর করার পরে ভাস্কর তুলে নিল পদ্ম ফুলটাকে। কেউই বুঝতে পারবে না যে একটা বছর দশকের বাচ্চা ছেলে সুপুরি কুদে কুদে ওটা তৈরি করেছে। পদ্ম ফুলটা তুলে নিয়েও চুমু খেল, অমনি মুখে একটা মিষ্টি স্বাদ, ঠিক যেন অমৃতার ওষ্ঠ। অনেকক্ষণ সেই মিষ্টি স্বাদটা ধরে রাখলো ঠোঁটে আর জিভের ডগায়। অদ্ভুত ব্যাপার যে হঠাৎই গোটা ঘর আবার ভরে উঠল সেই মেইনলি সুগন্ধে, আর ডাইনিং স্পেসের দিক থেকে গন্ধটা এমনভাবেই এসে ভাস্করের নাকে লাগলো যেন সেই মেয়েটা ভেতর থেকে ডাইনিং স্পেস পার হয়ে এই ঘরে ভাস্করের সামনে এসে দাঁড়িয়েছে। এতটাই নিশ্চিত তার উপস্থিতি যে আপনা থেকেই চোখ খুলে গেল ভাস্করের, আর ওর সামনে ফাঁকা ঘরের সাদা দেওয়াল হা হা করে উঠল। কিন্তু ভাস্করের কপালে রেখা দেখা দিল, দেওয়ালে খুব হালকা একটা ছায়া দেখা যাচ্ছে, মানে কোনো জিনিসের উপরে চারপাশ থেকে আলো পড়লে যেরকম হালকা ছায়া পড়ে
একদম সেরকম। ও নিজের ছায়া নয়, কেননা যে দেওয়ালে ছায়া আলোটা সেই দেওয়ালই। ও নিজের ছায়া হলে উল্টো দিকে পড়ার কথা, থাকতে না পেরে ভাস্কর পেছনে ফিরল, কিন্তু ওদিকে তো কেউ নেই। এবং ভাস্কর অবাক হয়ে দেখল ওর নিজের কোনো ছায়া পেছনের দেওয়ালে নেই। অদ্ভুতভাবে একটু পরে গন্ধটা আবার মিলিয়ে গেল, সেই সঙ্গে দেওয়ালের ছায়াটা। ভাস্করের তখন বুক ঠিপ ঠিপ করছে। এতদিন পরে একদম একলাই বাড়িতে এসে থাকতে শুরু করাটাই ঠিক হয়নি। 5 মাস ধরে ফাঁকা বাড়িতে কেবল ওই হাতি আর পদ্মফুল। ওগুলো নাকি ভালো নয়, ক্ষতি করে দিতে পারে। অমৃতার সঙ্গে বিচ্ছেদটা বিরাট একটা ক্ষতি তো বটেই, কিন্তু তার বাইরেও এমন কিছু ঘটছে যার ব্যাখ্যা ভাস্করের কাছে নেই। ওর অনুভূতি এতটা ভুল করতে পারে না। আরেকজন কেউও যে এই বাড়িতে আছে তাতে কোনো সন্দেহ নেই। অমৃতার গলা নকল করে বাথরুমের দরজাতেও সেই নক করেছিল, বাড়িতে আসার পরে তো বটেই, এখনো তার উপস্থিতির প্রমাণ পেয়েছে ভাস্কর। ওই সুগন্ধের উৎস সেই সুগন্ধটা ক্রমশকে ফিরিয়ে নিয়ে গেল সেই 5 মুড়ো গ্রামে, যেখানে টেরাকোটার জিনিস তৈরি। ফেব্রুয়ারিতে শেষবারের মতো দুজনে ঘুরতে গিয়েছিল। যতই ঘুরুক না কেন, একটা কিছু অমৃতার পছন্দ হচ্ছিল না। পছন্দ হবার মূল কারণ অবশ্য যে ও নিজেই জানত না যে ঠিক কি খুঁজছে। নিজের জন্য পোড়ামাটির গয়না নাকি ঘর সাজানোর জন্য কোনো কিছু। গ্রামের যতগুলো বাড়িতে পোড়ামাটির কাজ হয় তার প্রত্যেকটাই ঘোড়া হয়ে গিয়েছে। কলকাতা থেকে এসেছে শুনে তারা যাবতীয় শিল্প সামগ্রী উজাড় করে দিয়েছে, অথচ কানে দুল থেকে গলার হার, ফুলদানি আর কাপ্লেট, গণেশ বা দুর্গামূর্তি একটাও ওর চোখে ধরে। ইতিমধ্যে মাথার উপরে রোদ প্রখর হয়েছে, জল তেষ্টা পাচ্ছে। সময়টা শেষ ফেব্রুয়ারি হলেও গরমটা ভালো মতোই লাগছে। তাহাতুকার এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে ঘুরে বেড়ানো যায়। মনে মনে বিরক্ত হলেও ভাস্কর মুখ ফুটে কিছু বলতে পারছিল না। শেষ অবধি বেরিয়ে এসে অমৃতা বলল, দূর চলো, একটাও ভালো লাগছে না। এর চেয়ে বিষ্ণুপুরে খুঁজলে হয়তো কাজ দিত। বেজার মুখে ভাস্কর বলল, লাভ নেই। 5 মুড়ার কাজ যখন তোমার পছন্দ নয়, তখন সারা পৃথিবীর কোনো কাজই তোমার ভালো লাগবে না। ওর কথা শুনে অমৃতা হেসে উঠল। আচ্ছা, আমি কি একটু বেশি খুঁতখুঁতে? অমৃতার তাকানো আর বলার ভঙ্গিতে ভাস্করের নিঃশ্বাস ঘন হয়ে কোনো কথা না বলে পকেট থেকে মোবাইল বের করল ড্রাইভারকে ডাকার জন্য। আর সেই সময় ঠিক সামনে কেউ বলে উঠল, ও দিদি, সকলের বাড়িতে তো গেলে, আমাদের বাড়ি আসবে না? ওরা চমকে তাকিয়ে দেখল একটা মিষ্টি দেখতে বাচ্চা ছেলে কখন ওদের মাঝখানে এসে দাঁড়িয়েছে কে জানে। চোখ দুটো টানা টানা টুকটুক করছে গায়ের লোক, মুখ মাখা এত মিষ্টি যে দেখলেই আদর করতে ইচ্ছে। অমৃতা ওর গাল টিপে দিয়ে বলল, নিশ্চয়ই যাব তোদের বাড়ি, কি আছে রে সেখানে? পুতুল আছে গো, পুতুল। হ্যাঁ, আমার দাদু দাদু বানাইছে। মিষ্টি একটা টানে ছেলেটা বলল, হেই, যা তো হেন থেকে, যাইস না। বাচ্চাটাকে দেখে একটা বউ ঝংকার দিয়ে উঠল। বাচ্চাটা কেমন থতমত খেয়ে গেছে। আর ততক্ষণে বউটা অমৃতার দিকে ফিরে বলছে, ওদের বাড়ি যেও না গো দিদি, ওর দাদুটা ভালো নয়। কেন? অমৃতা প্রতিবাদের ভঙ্গিতে জিজ্ঞেস করল, এরকম ভাবে বলছো কেন? ওর দাদু ক্ষতি করে গো, আরেকটা বউ বলল।
কয়েক মুহূর্তের জন্য বর্তমানে ফিরে আসতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভাস্করের বুক থেকে। সেদিন ওই বউ দুটোর কথায় কান দেয়নি, ভেবে নিয়েছিল সে প্রফেশনাল জিনিস, যেহেতু ওদের কাছ থেকে কিছু কেনা হয়নি তাই বাচ্চাটার বাড়ি যাওয়া থেকে বিরত করার চেষ্টা। অমৃতা তাকিয়েছিল ভাস্করের দিকে। কি করব, যাব ওদের বাড়ি? তোমার যা ইচ্ছা, উদাসভাবে ভাস্কর উত্তর দিয়েছিল। তুমি রাগ করলে যাব না, ভাস্কর উত্তর দেয়নি, কাজেই আবার প্রশ্ন। রাগ করেছ? মাথা নেড়েছিল ভাস্কর। না। তাহলে যাই, চলো বলে ভাস্কর এগোতে ইশারা করেছিল, এবং সম্ভবত তখনই ওদের বিচ্ছেদের গল্প লেখা শুরু হয়েছিল। কেননা তারপরেই বাচ্চাটার কান বাঁচিয়ে ভাস্কর বলেছিল, অনেক আশা করে নিয়ে যাচ্ছে, পছন্দ হোক বা না হোক কিছু একটা কিনো, কিন্তু এ মান সম্মান থাকবে না। কিছু না বলে অমৃতা মুখ টিপে হাসল। কেবল অনেকটা হাঁটতে হলো ছেলেটার সঙ্গে, গ্রামের বাইরে ফাঁকা মাঠের মধ্যে গাছপালার আড়ালে বাড়িতে। উঠোনে পা রেখেই ভাস্করের মনে হলো জায়গাটা যেন একটু অন্যরকম। উঠোন ভর্তি কাঁচা মাটির পুতুল সাজানো, সবে রোদ্দুরে শুকোচ্ছে, এখনও চুল্লিতে পোড়ানো বাকি। যে কোনো শিল্পীর বাড়ির সঙ্গে তফাত নেই, তবুও অন্য একটা কিছু যেন মিশে রয়েছে বাতাসে। ভাস্করের ষষ্ঠেন্দ্রীয় বার বার খোঁচাচ্ছিল ওখান থেকে চলে যাওয়ার জন্য। সেদিক থেকে মন সরিয়ে ভাস্কর তাকিয়েছিল পুতুলগুলোর দিকে, প্রত্যেকটাই যেন ভীষণ রকমের জীবন্ত। ওই যে ছোট্ট কুকুরটা রোদ্দুরে শুকোচ্ছে, সে যেন কোনো মুহূর্তে ভাস্করের সামনে এসে ল্যাজ নাড়াবে। ওই যে পায়রাটা তার ডানার ফরফর শুনতে পাচ্ছিল ভাস্কর, তাকিয়ে দেখল অমৃতার মুখ চোখে খুশি উপচে পড়ছে। ওয়াও, এই রকমই কিছু একটা খুঁজছিলাম বলে অমৃতা তাকালো ছেলেটার দিকে। কিরে, তোর দাদু কোথায় বলে ছেলেটা দৌড়ে ঘরে ঢুকে গেল। উঠোনে শুধু ওরা দুজন, কোনো কারণ নেই, তবু ভাস্করের হঠাৎই গাটা কেমন যেন ছমছম করছে। বাড়িটা যেন কেমন ধারা, কোথাও কোনো লোকজনের সাড়া শব্দ নেই, সারা বাড়িতে আর কেউ নেই নাকি? বাচ্চাটার মা বাবাই বা কোথায়? সারা উঠোন জুড়ে কেবল পুতুল আর পুতুলি সার। এদিক ওদিক তাকাতে গিয়ে নজরে এলো একটা দেবী মূর্তি। কোন ঠাকুর কে জানে, এখনো শেষ হয়নি, তবে এত সুন্দর যে কাঁচা অবস্থাতেই চোখ ফেরানো যাচ্ছে না। তাহলে যখন সম্পূর্ণ হবে তখন কি অপূর্বই না লাগবে! মুগ্ধ চোখে তাকিয়ে রইল ভাস্কর, এবং আচমকা অনুভব করল যে সেই মূর্তিও পাল্টা ওর দিকেই তাকিয়ে রয়েছে। তার চোখ থেকে নিজের চোখ সরাতে পারছে না ভাস্কর, ঠিক যেন একজন জীবন্ত মেয়ে তাকিয়ে রয়েছে ওর দিকে। ক্রমশ ভাস্করের মনে হতে থাকলো শুধু এই দেবী নয়, একই রকমভাবে পেছন থেকেও কেউ যেন ওর উপরে নজর পেতে রেখেছে। অলক্ষ্য দুটো চোখ যেন সব দৃশ্য ফেলে শুধু ওকেই দেখছে। ঘাড় না ফিরিয়েও তার জলজলে চোখ দুটো স্পষ্ট অনুভব করতে পারছিল ভাস্কর। শেষে অস্বস্তির চোটে পেছনে ঘাড় না ঘুরিয়ে পারল, কিন্তু কোথায় কি, পেছনে কেবল বাড়িটার নীরের দেওয়ালের একটা অংশ আর দাওয়া, সেই সঙ্গে লাগোয়া ঘর। দাওয়াতেও খবর কাগজ পেতে, তার উপরে অনেকগুলো হার, কানের দুল, এই রকম বেশ কিছু ছোট ছোট সামগ্রী শুকোচ্ছে। আর দাওয়ার একটা ধারে বসে অমৃতা নিরীক্ষণ করে চলেছে সেই। কিন্তু বাচ্চাটা কোথায়? ত্রিসীমানায় তো তার চিহ্ন নেই, সে কোথায় দাদুকে ডাকতে গেল? আচমকাই একটা তীব্র সুগন্ধ নাকে এসে লাগলো, আর পর মুহূর্তে ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ল। চমকে পেছন ফিরে ভাস্কর এবং শির দ্বারা বরাবর খুব ঠান্ডা কিছু একটা নিভে গেল। লোকটা কে? একটা জীর্ণ শীর্ণ বুড়ো লোক প্রায় ঘাড়ের উপর উঠে এসে ওকে নমস্কার করছে।
লোকটা হঠাৎ কোত্থেকে আর কীভাবেই বা উদয় হলো, ঘরের ভেতর থেকে যে আসেনি সে বিষয়ে ভাস্কর নিশ্চিত, কেননা সেই দিকে মুখ করেই তো ওরা দাঁড়িয়েছিল। আর উঠোনটা এত বড় যে ওই প্রান্ত থেকে কেউ এলেও এত তাড়াতাড়ি বা এত নিঃশব্দে এসে পড়তে পারবে না। ঘরের দিক থেকে উঠোনে চোখ ফেরাতে যতটুকু সময় লাগে তার মধ্যেই লোকটা একদম ঘাড়ের উপরে উঠে পড়ল। ভাস্করের চোখে পড়ল বুড়োটার পায়ের কাছে সেই দেবী মূর্তিটা ভেঙে পড়ে রয়েছে। এই তো ওটাকে দেখছিল ভাস্কর, এর মধ্যে ভেঙেই বা গেল কি করে? লোকটার হাতে পায়ে যেভাবে মাটি লেগে রয়েছে তাতে মনে হচ্ছে সে যেন ওই মূর্তিটাকে ভেঙে বেরিয়ে এসেছে। মনে হতেই ভাস্করের গায়ে কাঁটা দিয়ে উঠল, আর তারপর চোখের সামনে কয়েক মুহূর্তের জন্য সব অন্ধকার। আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে দেখল লোকটা একই জায়গায় দাঁড়িয়ে আবার ওকে নমস্কার করছে। আসেন বাবুরা, আসেন 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 মা লক্ষ্মী, খুবই বিনীতভাবে বলছে বটে, তবে ওর ঠোঁটে লেগে থাকা হাসিটা যেন কেমন অদ্ভুত ধরনের। ওভাবে কি কেউ হাসে নাকি? অথচ অমৃতার কোনো বিকার নেই। দিব্যি বসে বসেই জিজ্ঞেস করলো, আপনার নাতি নিয়ে এলো, বলল আপনি নাকি খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন, দেখুন আগে বলে বুড়ো ওদের দাওয়ায় খুবই যত্ন করে বসালো। ভেতর থেকে দুটো বড় বড় পোঁটলা নিয়ে এসে খুলতেই পোড়ামাটির গণেশ, লক্ষ্মী, সরস্বতী, হাতি, ঘোড়া সব এক এক করে আত্মপ্রকাশ করতে থাকল। এতক্ষণে চোখ ধাঁধিয়ে গেল ওদের দুজনে। অমৃতা উত্তেজনায় বলে উঠল, ওহ রিয়েলি মাইন্ড ব্লোয়িং, এই রকমই কিছু খুঁজছিলাম এতক্ষণ। ও নেড়ে চেড়ে যখন দেখছে তখন লোকটা ভাস্করের দিকে তাকিয়ে সেই অদ্ভুত হাসি দিয়ে বলল, ভিতরের ঘরে আরো আছে, আসেন না আসেন দেখেন। উঠোনের সেই দেবী মূর্তির একদম অবিকল একটা প্রতিমূর্তি ভেতরের ঘরে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। চোখ দুটো ভীষণ জীবন্ত এবং এমন ভাবেই তাকিয়ে রয়েছেন যে ভাস্কর থাকতে না পেরে দরজা দিয়ে উঁকি মারল। ওই দেওয়ালটার ঠিক পেছনে সেই উঠোন যেখানে ও পেছন থেকে কারো দৃষ্টি অনুভব করছিল। বাড়িতে যখন আর কেউ নেই তাহলে ধরে নিতে হয় ইনি দেওয়াল ভেদ করে ওকে লক্ষ্য করছিল। পাশ থেকে ওই বুড়ো মূর্তিটার সম্বন্ধে অনেক কিছু ভ্যাজ ভ্যাজ করে যাচ্ছিল, ওর কানে ঢোকেনি, শুধু একবার কানে এসেছিল, আসলে মাটি থেকেই তো সব, তিনি যখন এই শুনছো দেখবে এসো। অমৃতা তখনই বাইরে থেকে ডেকেছে, এই হাতে চারটা দেখো, এইটা কিন্তু নিচ্ছি। ওটা নিয়েন না মা, ওটা নিয়েন না। বুড়ো যে বেরিয়ে এসেছে ওরা লক্ষ্য করেনি। তারপর যখন বুড়োর সঙ্গে হাতি কেনা না কেনা নিয়ে তর্ক হচ্ছে তখনই সেই বাচ্চাটা লাফাতে লাফাতে এসেছে, এ দেখো এইটা আমি বানিয়েছি। সুপুরি কুঁদে কুঁদে তৈরি করা পদ্ম ফুলটা সঙ্গে সঙ্গে দুজনেরই পছন্দ হয়ে গেল। ভেতরে যেখান থেকে পাপড়িগুলো উঠেছে সেখানে আবার কি একটা লেখা। এটা কি লিখেছিস রে? অমৃতা হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করল। মন্ত্র, বাচ্চাটা বলল, পদ্মের ওপরে তো ঠাকুর থাকে তাই মন্ত্র লিখে দিয়েছি। হ্যাঁ, ওইটুকু বাচ্চার পক্ষে আগে মন্ত্র লিখে তারপর সেখান থেকে পাপড়ি বের করা সত্যি কৃতিত্বের কাজ। এটা আমাকে দিবি? অমৃতা বলতেই বাচ্চাটা বলেছিল, 20 টাকা। আর ওর দাদু খেঁকিয়ে উঠে ওকে সরিয়ে দিতে চায়। এই এই যা 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 যা, মেলা দিক করিস না তো, মা এসেছেন, কোথায় যত্ন আত্তি করবি? তা না একটা কি এনে 20 টাকা দাও, 30 টাকা দাও, 40 টাকা দাও, ভাস্করের সঙ্গে চোখাচুকি করে সামান্য মিশে ব্যাগ খুলে 50 টাকা বের করে দেয়, কিন্তু তাতেও বুড়োটার ঘোর আপত্তি ছিল।
ওই পদ্ম ফুলেও নাকি বিপদের সংকেত লুকোনো আছে। যদি ওই মন্ত্রটা না লেখা থাকতো তাহলেও না হয় কথা ছিল, কিন্তু ওই মন্ত্র লিখেই বিপদ করেছে ছোঁড়াটা। এতক্ষণ ধরে ওই একই ভেজর ভেজর শুনে বিরক্ত লাগছিল ভাস্করের। বাইরে খড়খড়ে রোদ, দাবায় বসে ওরা ঘামছে, বুড়োর কাছ থেকে জল চেয়েও তেষ্টা মেটেনি। এহেন পরিবেশে ওই আজগুবি বকব কোনো স্থায়ী দাগ কাটতে পারেনি, ফলে ও নিজেই বিরক্ত হয়ে বলেছিল, দেখো ভাতটা হয়ে গিয়েছে বোধহয়। চমকে উঠল ভাস্কর, কে বলল কথাটা? এই ঘরে দরজা বন্ধ, জানলাও খোলা হয়নি, তাহলে অন্য বাড়ি থেকে তো এত স্পষ্ট করে কথাটা ভেসে আসতে পারে না। আর সত্যিই তো ভাত বসিয়ে দিয়ে ভুলে গেছে। দৌড়ে রান্নাঘরে ঢুকলো, আর ঢুকেই সেই অদ্ভুত সুন্দর গন্ধ নাকে লাগলো। সারা শরীর কেঁপে উঠল ভাস্করের। যদিও অটোমেটিক টাইম সেট করা ছিল বটে, কিন্তু সময় মতো বন্ধ হয়ে গিয়েছে, এটা কি করে? কিন্তু ভাতের ডেকচি নামিয়ে পাশে রেখেছে কে? আবার অন্য একটা ডেকচিতে ফ্যানটা জমে রয়েছে। ঠিক যেভাবে অমৃতা ফ্যান ঝরানোর জন্যে ভাত নামিয়ে অন্য ডেকচিতে উপর করে বসিয়ে রাখত। স্থির হয়ে দাঁড়িয়ে রইল ভাস্কর। গোটা ঘরেই এখন সুগন্ধ। বুঝতে পারছে যে ওর পেছনে বেসিনের কাছে কেউ এসে দাঁড়িয়েছে, নইলে ওখান থেকে হালকা জল পড়ার আওয়াজ কেন? পেছন ফিরলেই তাকে দেখতে পাবে ভাস্কর। কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হল, অথচ কিসের যে ভয় ও বুঝতে পারল না। এমন ভয় যে কিছুতেই ভাস্কর মুখ ঘোরাতে পারল না। পেছন না ফিরলেও ওর বেশ মনে হতে থাকলো ঠিক পেছনেই একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, অমৃতা নয় অন্য কেউ। কাতর চোখে সে ভাস্করের দিকে চেয়ে রয়েছে। ভাস্কর ওদিকে চাইলেই দেখতে পাবে, কিন্তু ভাস্কর কিছুতেই পেছনে ফিরবে না। খানিক বাদে ঠিক ওর পাশ দিয়েই গন্ধটা প্রবাহিত হয়ে মিলিয়ে গেল। ঘাম দিয়ে জ্বর ছাড়ল, কিন্তু গোটা ঘটনাটার কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। কি হলো এটা? ও কি নিজেই ভাতটা নামিয়ে ফ্যান ঝেড়ে রেখে ভুলে গিয়েছে? এতটা স্মৃতি ভ্রংশ এটা তো হওয়ার কথা না। যদি সেটা হয়ও তাহলে ওই সুগন্ধটা কোথা থেকে আসছে? দেখতে না পেলেও আরেকজন কারো অস্তিত্ব ও অনুভব করতে পারছে, সে ওর সঙ্গে সঙ্গেই রয়েছে, ওর ওপরে লক্ষ্য রাখছে। খেতে বসে ঘটলো আরেকটা কাণ্ড। ডেকচি থেকে থালায় ভাত নিতে গিয়ে দেখল ভেতর থেকে দুটো সেদ্ধ আলু উঁকি মারছে। ও আবার চমকে গেল, ভাতের মধ্যে হঠাৎ আলু সেদ্ধ করতে গেল। ও নিজে দিয়েছে বলে তো মনে পড়ছে না, তাছাড়া দেবেই বা কি করে? বাইরে পড়ে থেকে থেকে আলু আর পেঁয়াজ দুই তো নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা মনে হচ্ছে যেন ফ্রিজটা একবার খুলেছিল। তাহলে কি ফ্রিজে আরো আলু রাখা ছিল যেখান থেকে নিয়ে ও ভাত দিয়েছে, আর তারপর বেমালুম ভুলে গেছে? এই নিয়ে ভাবতে ভাবতে অবস্থাটা এমনই দাঁড়ালো যে ও আর থাকতে না পেরে উঠে গিয়ে আবার ফ্রিজ খুলল। ফ্রিজে একটা পেঁয়াজ আর দুটুকরো লেবু ছাড়া কিচ্ছু নেই। ফ্রিজের দরজা ধরে ভাস্কর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এবার কি হলো ব্যাপারটা? একটাই মাত্র সম্ভাবনা, যে ফ্রিজ খুলে ভেতরে হয়তো মাত্র দুটো আলুই পেয়েছিল এবং অন্যমনস্ক ভাবেই সেই দুটোকে ভাতের মধ্যে ছেড়ে দিয়েছিল। তাছাড়া কিন্তু আর কোনো ব্যাখ্যা নেই। কিন্তু সারাদিন অফিসে কিচ্ছুটি ভুলে যায়নি, আর বাড়ি এসেই সব ভুলে যাচ্ছে। ও যে ছিল না সেই ফাঁকে কি বাড়িতে ভূতের আড্ডা হয়েছে নাকি? যাই হোক, ভাতে ঘি ঢেলে আলু সেদ্ধ মেখে মুখে
কয়েক গ্রাস তোলার পরেই দ্বিতীয়বার ধাক্কা দিল ভাস্কর। এই যে বাটি থেকে ভাতে ঘি ঢালছে, সে ঘি পেল কোত্থেকে? ফ্রিজ খুলে তো দেখেছিল যে শিশির ভেতরে ঘিটা জমে রয়েছে, পরে গলাবে ভেবে শিশিটা বের করে টেবিলে রেখেছিল, এই অবধি মনে পড়ছে। শিশিটা তো এখনো টেবিলে সেভাবেই রাখা হয়েছে, কিন্তু তাহলে বাটিতে ঢেলে কখন গলিয়েছে ও, নাকি পুরোটাই অন্য কেউ করেছে? সারা শরীর কেঁপে কেঁপে উঠল, এতটাই যে উঠে বেসিনের কাছে যেতেও ভয় করছিল। আরেকজন কেউ রয়েছে বাড়িতে, নাকি ও নিজে আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে? আসলে কিছু নয়, অমৃতার চিন্তাগুলো এমন ভাবে মাথায় চেপে বসেছে যে স্বাভাবিক কাজগুলোও করছে বেহুশের মতো, আর তারপরে সেগুলো দেখে ভয় পাচ্ছে। না, এভাবে চলতে পারে না, নিজের মনে বার বার বলল। অমৃতা, অমৃতা আমার কেউ নয়, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে, কাজেই ও আমার কেউ নয়। রাত্রিরে হঠাৎ এক অস্বস্তিতে ঘুম ভেঙে গেল ওর, তারপরেই টের পেল সারা ঘর আবার মম করছে সুগন্ধে। সেই রান্নাঘর থেকে মিলিয়ে যাওয়ার পরে সারা বাড়িতে কিন্তু কোনো সুগন্ধ আর ছিল না। এমনকি শোবার আগে ভাস্কর সচেতনভাবেই কাজকর্মগুলো করেছে এবং কোনো গন্ধ টের পায়নি, তাহলে এখন আবার আসছে কোত্থেকে? ওর সর্বাঙ্গ হিম হয়ে গেল, চোখ বন্ধ রেখেও আরেকজনের অস্তিত্ব ভালোভাবেই টের পাচ্ছে এখন। সে যেন খাটের ঠিক পাশেই দাঁড়িয়ে ওর দিকে দেখছে, চোখ খুললেই তাকে দেখতে পাবে ভাস্কর। প্রচণ্ড জলতেষ্টা পাচ্ছে, একবার বাথরুমেও যাওয়া দরকার, কিন্তু চোখ খুললে কাকে দেখবে, কোন রূপে কি অবস্থায় দেখবে, সেই ভয়ে ভাস্কর উঠতে পারছিল না। বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পরে গন্ধটা মিলিয়ে গেল। আরও খানিক অপেক্ষা করে ভাস্কর চোখ খুলল, ঘরে কেউ নেই। এইবারে বাথরুমে যাওয়ার জন্যে উঠল ভাস্কর। শোয়ার সময় নাইট বাল্ব বা অন্য কোনো আলো জ্বালিয়ে রাখার অভ্যেস ওর কোনো কালেই নেই, সেই জন্যে সারা বাড়ি অন্ধকার, যদিও তাতে কিছু এসে যায় না, সব ওর মুখস্থ। তাছাড়া একটু আগের অভিজ্ঞতার জন্যে এখন গোটা শরীর সজাগ হয়ে রয়েছে। বেডরুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে পা রাখল ভাস্কর, এটা টপকেই বাথরুমে যেতে হবে। পাশেই জানলা খোলা রয়েছে, পোকামাকড়ের উপদ্রব হয় বলে প্রথম থেকেই নেট লাগানো। খোলা জানলা দিয়ে চাঁদের আলো আসছে, কবে যেন সেই মহারাত, ওহো সে তো ফাল্গুন মাসে কৃষ্ণ একাদশীর দিন। বাথরুম থেকে বেরিয়ে আসার পর সেই সুগন্ধটা আবার নাকে এলো ওর, চোখ তুলে তাকালো ভাস্কর এবং ডাইনিং টেবিলের দিকে নজর পড়তেই সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, আতঙ্কেও কাঠ হয়ে গিয়েছে, নড়াচড়া করতেও ভুলে গিয়েছে। ওখানে ওটা কে বসে? তার মধ্যে দিয়ে নরম জ্যোৎস্না এসে পড়েছে, আর টেবিলের সামনে একটা মেয়ে, পরিষ্কার দেখা যাচ্ছে তাকে, জানলার ধারে ডাইনিং চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছে, মাথাটা সামনের দিকে একটু ঝুঁকিয়ে রাখা। ভাস্করের থেকে মাত্র ফুট দশেক দূরেই সে রয়েছে, গোটা ডাইনিং জুড়ে সুগন্ধ এবং গন্ধটা খুবই তীব্র এখন। ওর পা ঠক ঠক করে কাঁপতে লাগলো, সারা দেহ কেমন অবশ হয়ে আসছে,
গন্ধটা ছড়িয়ে রয়েছে সারা ঘরে। আলোটা যে জ্বালাবে সেই সুইচটাও তো অন্য পাশে, ওই অবধি পৌঁছানোর আগেই হয়তো কিছু একটা ঘটে যাবে। বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল অমৃতা যেদিন ফাইনালি চলে যায়, সেটাও তো ছিল ফাল্গুন মাস। ভয়ের হিমেল স্রোত সারা শরীরে ওঠানামা করছে, যা থাকে কপালে, এই ভেবে মরিয়া হয়ে ভাস্কর মেয়েটার দিকে এগিয়ে গেল। এই ভয়ানক রহস্যের ভেদ করতেই হবে, কিন্তু সে একটুও নড়ল না, একইভাবে স্থির হয়ে বসে রইল। সামনে গিয়ে ভীষণভাবে কেঁপে উঠল ভাস্কর, আর তারপরেই একটা স্বস্তির শ্বাস বেরিয়ে এলো। উফ, কি ভয়টাই না পেয়েছিল। সন্ধ্যাবেলা চান না করে ভিজে টাওয়েলটা চেয়ারের ওপর দিয়ে মেলে রেখেছিল, আর পাশেই জানলার নেটে তেরচা জ্যোৎস্নার আলো একটা অদ্ভুত শেপ তৈরি করেছে, দুইয়ে মিলে অবিকল একটা মেয়ের অবয়ব। কয়েকবার জোরে জোরে দম নিয়ে নিজেকে সামনে নিল ভাস্কর, সেই গন্ধটাও আননি। সত্যি লোকের চোখের কি ভুলই না হয়, নিজের মনেই হেসে উঠল ভাস্কর। তারপর ফিরে এলো বিছানায়, কিন্তু ঘুম একবার ভেঙে গেলে তো আর সহজে আসতে চায় না, বিশেষ করে এরকম একটা উত্তেজনার পরে। বরং নানা পুরনো ছবি আর স্মৃতি ওর সঙ্গে গল্প শুরু করল, বেশ কাটছিল তাদের নিয়ে। এমন সময় হঠাৎই গন্ধটা আবার ফিরে এলো, আর তাতে ভর করে যেন বুড়োর ঘরে সেই চতুর্ভুজা নারী এসে দাঁড়ালেন চোখের পাতায়। বসেও রয়েছেন পদ্মেরই উপরে, নিচের এক হাতে বর মুদ্রা, অন্য হাতে অভয় মুদ্রা, চারটে কোণ থেকে চারটে হাতি সুরে হিরণময় ঘট তুলে ধরে তাকে অমৃত ধারায় স্নান করিয়ে দিচ্ছে দেবী কমলা। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা কথা মনে হতে চমকে উঠে বসলো ভাস্কর। মোবাইলে দেখল ভোর 4:30, বাইরে এখন অন্ধকার, যদিও পাখিরা ডাকতে শুরু করে দিয়েছে। ভাস্কর যেমন ঘোরের মধ্যে হেঁটে গেল ড্রয়িং রুমে, পদ্ম ফুলটা তুলে নিতেই বুঝল সুপুরিটা রসে গিয়েছে, জিভে আলতো করে ছোঁয়াতেই মিষ্টি স্বাদ। একটা হাতি তুলে নিয়ে তার ঘটের মুখে আলতো জীব ছোঁয়াল, মিষ্টি। এটা কি করে সম্ভব, সমস্ত গুলিয়ে যাচ্ছে এখন। ওই বুড়ো কি একটা বলেছিল না যে হাতি নাকি মেঘ বর্ষণের প্রতীক, সেই জন্যই নাকি তারা অমৃতধারায় স্নান করিয়ে দিচ্ছে শস্যের দেবীকে, যিনি কিনা একই সঙ্গে জ্ঞান বিজ্ঞানেরও বৃদ্ধি ঘটান। কিন্তু সেটা তো রূপক, অথচ ড্রয়িং রুমের পদ্মফুলটা ভিজে যায়, ভরে ওঠে মিষ্টি স্বাদে। কেন পোড়ামাটির হাতি তার সুরস্থিত ঘরও মাটির, অথচ তাতেই বা মিষ্টি স্বাদ কেন? থেকে থেকেই ওই অপরূপ গন্ধ কোথা থেকে আসছে? তাহলে সত্যিই কি তিনি এসেছিলেন কাল রাতে? তিনি অন্যের দেবী, সেই স্বরূপ মেলে ধরেছিলেন, কিন্তু কেন? স্তব্ধ হয়ে কোচে বসে পড়ল ভাস্কর, বসেই রইল অনেক অনেকক্ষণ। চার কোণে চারটে হাতি আর মাঝখানে পদ্ম রেখে সাজিয়েছিল অমৃতা। ভাস্কর এখন বুঝতে পারছে যে ওই পদ্মের উপরে একদিন নিভৃতে বিরাজ করেছিলেন তিনি, হয়তো এখনো আছেন। সুগন্ধের মধ্যে দিয়ে নিজের অস্তিত্ব জানিয়ে গিয়েছেন তিনি বারবার, দেবী কমলা নাকি অমৃতা। নাহলে অত যত্ন কে করেছিল? দেবী বৈকুণ্ঠবাসিনী হলে তাকে বলা হয় কমলা, বুড়ো বলেছে। আর পাতালবাসিনী হলে লক্ষ্মী।
কিন্তু অমৃতা কোথায় আছে এখন? MH370 নম্বরের ফ্লাইটে 8 মার্চ কুয়ালালামপুর থেকে বেজিং যাচ্ছিল। এতদিন বাদেও ফ্লাইট নম্বরটা মনে আছে ভাস্করের। বেজিংয়ে সেমিনার ছিল একদিন পরে, মানে 10 আর 11। 12 তারিখ গভীর রাতে ফিরে আসবে কলকাতায়। এয়ারপোর্টে আনতে যাবার কথা ছিল বলে ভাস্কর সেদিন ছুটি নেয়। মা কমলা বড়ই চঞ্চলা। মনে বলেছে আপনি ভেবেছেন দু হাত দিয়েই ধরে রেখেছেন, কিন্তু তার মধ্যে দিয়ে কখন যে গলে, কখন যে তিনি মিলিয়ে যাবেন একটিও পাবেন না। বুড়োর ছদ্মবেশে লোকটা আসলে কে? নিষ্ঠুরতম সত্যের আভাস দিয়েছিল সেদিন। সে চঞ্চলা ঠিকই, কিন্তু এতটাই চঞ্চলা যে MH370 নম্বরের ফ্লাইটকে বেজিং যাওয়ার পথে মধ্য আকাশ থেকেই মিলিয়ে যেতে হল। আজও কেউ বলতে পারেনি যে সেটা কোথায়। ভেঙে যে পড়েনি তার প্রমাণ ধ্বংসাবশেষের কোনো চিহ্ন এখনো অবধি পাওয়া যায়নি। বাইরে পাখিরা টাকাটাকির মাত্রা বাড়াল, আলো বেড়ে উঠল, সবজিওয়ালা হাঁক দিয়ে গেল, ভাস্করের কোনো হুঁশ নেই। ও তখন নিজের মধ্যে ডুবে বসে রয়েছে। 7 বছর একসঙ্গে থাকার পরে অমৃতা তাহলে তার ভৈরব বিষ্ণুকে ছেড়ে চলে গেল। কিন্তু কোথায় গেল? বৈকুণ্ঠে না পাতালে? ভারত মহাসাগর তোলপার করেও 370-এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। চোখ দিয়ে গড়িয়ে আসা জল মোছার চেষ্টা না করে ভৈরব তখন তার শক্তিকে খুঁজে ফিরছিল বুকের গভীরে, কিন্তু খুঁজে পাচ্ছিল না। সেখানে কেবল বোবা অন্ধকারের চোখের জল আর এক অন্তহীন জিজ্ঞাসা, অমৃতা কেন চলে গেল? কেন চলে গেল? কেন? শুনছিলেন মাহেশ্বরী অডিও ভাইবসের আজকের নিবেদন, সাহিত্যিক সৌমিত্র বিশ্বাসের লেখা গল্প উড়ো জাহাজ। গল্প পাঠে ঋতম ব্যানার্জি, সৌরভ ঘোষ, নবনীতা ভট্টাচার্য, শুভাশিস সরকার ও গৌতম মুখোপাধ্যায়। গল্পের সূত্রধার অনির্বাণ আচার্য। পোস্টার ডিজাইন সৌনভ ঘোষ। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনা অনুপ চৌধুরী। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্ট স্বপ্নীল ভট্টাচার্য। মূল ভাবনা ব্যবস্থাপনা সেবা আচার্য। পর্ব পরিচালনা মোনালি চ্যাটার্জি। ধন্যবাদ। মাহেশ্বরী প্রোডাকশনসের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই লেখক সৌমিত্র বিশ্বাসকে আমাদের এই প্রয়াসে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবসর সময়ে শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস।